आमी विद्रोही कुरानेर कथा बोली तई बोले आमाके बोले मौलवादी जेहादी कथा बोली तई बोले आमाके बोले जंगीबादी विद्रोही विप्लवी मौलवादी क्यों जंगीबादी सत्यर पथे डाकी बोले आमी विद्रोही हल्का टासेर उपर वास करो क्यों किच्छु बोलबे ना किन्तु कुरानेर हक कथा जदि ओपेन करा जाए बामपंथीदेर बरदास हय ना आमि कार कथा शुनबो आमार आल्लाहर कथा ना मानुषेर कथा আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন আল্লাহু আকবার এতে তাফসীরগুলো আপনারা পড়বেন আলেমরা আমাকে বলছে আপনারা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজি আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনি তা হুবহু অনুসরণ করেন বুঝলেন তো কথা কি করেন হুবহু অনুসরণ করেন আপনারা চিন্তা করবেন না দুই একটা মাহফিল বন্ধ হলে যে সব শেষ হয়ে গেল কথা ভাববেন না মনে রাখবেন দুই একজনের মাহফিল বন্ধ হবে আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ এমন কিছু তৈরি করে দিবে তার চেয়ে আরো বুলেট বোমা হবে সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে না লক্ষ্য করুন আব্বার আমি যা বলছি যে আয়াতের ওয়াদ করলাম তেলাওয়াতের আয়াতের অর্থটা শুধু বলে দিই কাজে লাগবে আপনাদের আল্লাহ বলছেন নবীজি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার হুবহু অনুসরণ করেন কতটুকু স্ত্রী পুত্র কে আতঙ্কের ভিতরে রেখে সে তোমারে উস্কানি দেওয়ার জন্য আসি আমরা ফাজলামি কথা একটু কম করে বলতে হবে বলেন ঠিক কি না আমার কি স্ত্রী নাই আমার কি মা নাই আমার কি সন্তানাদি নাই তারা কি আমার জন্য কান্না করে না অবশ্যই আতঙ্কিত জীবন নিয়ে আমরা চলছি কিন্তু আমার প্রশ্ন হলো আপনি যে আমারে না বুঝে না জেনে কলিজায় বোম মারলে আরবি অক্ষর বের হয় না আপনি কি করে তাফসীর বুঝবেন আপনি কি করে কোরআনের কথা বুঝবেন আপনি তো জানছেন চুরি করা যায় কেমনে আপনি তো জানছেন কিভাবে অন্যের জমি দখল করা যায় আপনি তো জেনেছেন কিভাবে দুনিয়া দুনিয়া করা যায় আর আমি জেনেছি আমার কিভাবে আল্লাহরে পাওয়া যায় আল্লাহ তো মায়ের ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা বুঝতে পারি না আল্লাহকে ডাকতে পারি নাই আমি খুবই অপরাধী মানুষ এই জন্য আমার মন বলে যে বারবার আমার আল্লাহকে শুধু ডাকি আর বলি আল্লাহ অন্তত মাফটা তো করে দাও জান্নাতে যাওয়ার আগে তুমি যদি না দেখো তাকে একটু অন্যদিকে করে বলো যে যা এখান থেকে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ বললেন নবীজি যা নাজিল করা হয়েছে হুবহু অনুসরণ করেন একটা ছোট উদাহরণ দিয়ে বলছি খেয়াল করেন আপনার বিবাহিত স্ত্রী তিন কথা দিয়ে নিয়ে এসেছেন উনি যদি রাত্রিবেলায় দেখেন আপনার বাবার সঙ্গে একান্ত কথা বলে আপনি ছেলে হয়ে বাবারে সন্দেহ করবেন কথা কয় না বাইরের সঙ্গে কথা বললে ভাইকে সন্দেহ করবেন অন্যের সঙ্গে কথা বললে অন্যকে সন্দেহ করবেন সামান্য তিন কথা দিয়ে বিয়ে করে আনা স্ত্রী যদি তোমার কাছে এত সন্দেহর পাত্র হয় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে কোরআন দিয়েছেন আর কোরআনকে তুমি মানবে না আল্লাহ তো বান্দা বলে মানতে আল্লাহর অবশ্যই সন্দেহ হবে সারা জীবন কেসসা কাহিনী শুনে
সারা জীবন আজবাজকে সাগাইলে শুনে এখন তাফসীর মাহফিলের মানুষের ঢলনামা দেখে কিছু মানুষের কলজে আগুন লেগে গেছে মনে হচ্ছে মনে হয় ইসলাম কায়েমই হয়ে গেল তোমাদের পেট খারাপ দিয়ে কিচ্ছু হবে না তার কারণ এই কোরআনের কথা মানুষ শুনবে তার কারণ কোরআনের পথে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে অদূর ভবিষ্যতে সমাজ হবে ইসলামী সমাজ এর ভিতরে কোনো সন্দেহ নেই চিল্লায় বলো আল্লাহু আকবার আরো চিল্লায় বলো আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার